আলো সেই অমৃতকে নিয়ে বেরিয়ে আসতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় যে সেখানে কিছু ধোঁয়া তার সামনে ভেসে বেড়াচ্ছে। আলো দাঁড়িয়ে পড়ে। এ কি, একটু আগে তো এখানে কোনো ধোঁয়া ছিল না, হঠাৎ কোথা থেকে ধোঁয়া আসলো? কোথাও কি কোনো আগুন লেগে গেল নাকি? না না, এসব আমি কি ভাবছি, এই পানির নিচে তো আগুন লাগার কথা নয়। তাহলে এই ধোঁয়ার সৃষ্টি হচ্ছে কোথা থেকে? ব্যাপারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। না না, এসব ভেবে কাজ নেই, অমৃত পেয়ে গেছি আর তাই এখানে বড়। রাকেশ, কি হলো কি বাবা, তুই চুপ করে আছিস কেন? তোর পিতাজি যা বলছে তাতে কি তুই একমত? হ্যাঁ আম্মি জান, নীলা আপনার মেয়ের বয়সী, আর তাছাড়া ও তো আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে আপনি ওর ক্ষতি কেন চাইছেন? ওকে হত্যা পর্যন্ত করতে চাইছেন আপনি? আম্মি জান, নীলা এই মহলে এসে কারোর তো কোনো ক্ষতি চায়নি, সে চেয়েছে আমরা সবসময় ভালো থাকি। ও সবসময় আমাদের খেয়াল রেখে চলেছে, আর তার প্রাণ আপনি কেড়ে নিতে চেয়েছিলেন। পিতাজি তো আপনাকে ঘরবন্দি করার আদেশ দিয়েছেন, আর আমি হলে আপনাকে চিরকালের মতো এই মহলের বাইরে বের করে দিতাম। রাকেশ, তুই আমাকে এই কথা বলতে পারলি বাবা? আমি তোর মা, আর তাছাড়া ওই নীলার আসল রূপ তুই জানিস না বাবা। আমি জানি ও যা যা করছে সব কিছু ওর অভিনয়, আর আমি জানি ও নিশ্চয় বড় কোনো পরিকল্পনা নিয়ে এই মহলে প্রবেশ করেছে। থামো যামিনী, অনেক হয়েছে। নীলার যদি কোনো দোষ থাকতো তাহলে সেটা আমাদের চোখে পড়তো। তুমি সেদিন নীলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে, ওদিনও মেয়েটা মারাত্মকভাবে জখম হয়েছিল, আর আজ আজ কিনা তুমি মেয়েটাকে প্রাণে মারতে চেয়েছিলে। তুমি মা হয়ে কিভাবে এটা পারলে? আর তাই তোমাকে এই শাস্তিটা মেনে নিতেই হবে। না, দয়া করে আমার কথাটা একবার শুনুন, এভাবে আমাকে ঘরবন্দি করে রাখবেন না। পিতাজি, আম্মিজানের কোনো কথাই শুনবেন না আপনি, চলুন এখান থেকে। এরপর সেনাপতি আর রাকেশ সেখান থেকে চলে যায়। রাকেশ বাবা, যাস না বাবা, আমার কথা শোন, আমাকে তোর এত বড় শাস্তি দিস না, দয়া কর আমাকে, দয়া কর। ওরা তো আমাকে এই কক্ষে আটকে রেখে চলে গেল, এখন কি হবে? ওই মেয়ের বুদ্ধির কাছে তো আমি হেরে গেলাম। চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো? তুমি কি সেই শুভ শক্তি সম্পন্না কন্যা আলো? হ্যাঁ মাতা, আমি আলো। আর নিয়তির নির্মম পরিহাসে আজ আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য এই সমুদ্রের তলদেশে আপনার সামনে এসে দাঁড়িয়েছি, এই অমৃতকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি, আর তাই তো তুমি আমার সেনাকে ধ্বংস করে দিতে পেরেছ। কিন্তু আলো, তারপরও যে তোমাকে এই অমৃত নিতে গেলে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। কি বলছেন কি মাতা, পরীক্ষা? ঠিক আছে, আমি আমার সূর্যকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার জন্য আপনার কাছে পরীক্ষা দিতে প্রস্তুত আছি। আলো, আমি চাইলে তোমার হাতে অমৃতকে তুলে দিতে পারি না, কারণ কোনোভাবেই যদি এই অমৃত ভুল কারোর কাছে চলে যায় তাহলে যে অনেক বিপদ হয়ে যেতে পারে, আর তাই তো তোমাকে পরীক্ষা দিতেই হবে। মাতা, আমার জীবনটাই তো একটা পরীক্ষা, একের পর এক পরীক্ষা তো দিয়েই চলেছি আমি, আর আজও পারবো। বলুন বলুন, কি পরীক্ষা দিতে হবে আমাকে? আমি প্রস্তুত আছি। আলো, ওই যে ওখানে অমৃতের পাত্রগুলো দেখছো, ওগুলো সব কিন্তু অমৃতের পাত্র নয়। আর ওখান থেকে তুমি যে পাত্রটি নিতে চাইবে না কেন, এই সীমানার বাইরে যেতেই সেই পাত্রটি অদৃশ্য হয়ে যাবে, তুমি কিছুতেই তোমার কাজে সেটা লাগাতে পারবে না। আর তাই তোমাকে এই পাত্রগুলোর মধ্য থেকে একটি পাত্রকে স্পর্শ করতে হবে, যেটাকে হতে হবে সঠিক অমৃতের পাত্র, আর সেটা ছাড়া বাকি সবগুলো অদৃশ্য হয়ে যাবে। আর তুমি যদি কোনোভাবে ভুল অমৃতকে হাত দাও তাহলে সব অমৃত অদৃশ্য হয়ে যাবে, আর এটাই তোমার পরীক্ষা। তুমি যদি সত্যি শুভ শক্তির কেউ হও তাহলে আসল অমৃতকেই তুমি ঠিক স্পর্শ করতে পারবে। ওদিকে রাজা রানীর কক্ষে যায়। রানী রানী, এ কি রানী, কি হয়েছে তোমার? রানী,
কথা বলো রানী। মহারাজ, রানীমা অজ্ঞান হয়ে গেছেন, ওনার চিকিৎসা দরকার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দাসী, যাও এক্ষুনি রাজবধূকে পাঠিয়ে দাও। আগে মহারাজ। জাফর মিয়া, আপনি রানীকে কোথায় পেলেন? মহারাজ, আজ হঠাৎ করে রানীমা সকালে আমার বাড়িতে যান। কি বলছেন কি, রানী আপনার বাড়িতে গিয়েছিল? বুঝতে পেরেছি, সেদিন সেনাপতি রানীকে বলেছিল যে সূর্য আর আলো বাড়িতে গিয়েছে, আর রানী নিশ্চয় আলো আর সূর্যের সাথে দেখা করার জন্য ওখানে গিয়েছিল। জাফর মিয়া, বুঝলাম উনি আপনার বাড়িতে গিয়েছিল, কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? মাফ করবেন মহারাজ, রানীমা আমার বাড়িতে গিয়ে বারবার আমাকে বলতে থাকে আমি নাকি অসুস্থ, আর পরে আমি তার সামনে আসতেই তিনি অনেক অবাক হয়ে যায়, আর কিছুক্ষণ পর সে রাজকুমার আর আলোর কথা জিজ্ঞেস করে। কি বলছো কি, তোমরা কি সব সত্যিটা বলে দিয়েছো? হুজুর, আমরা তো হঠাৎ করে কিছুই বুঝতে পারিনি, আর তাই তো আমার স্ত্রী কোকিলা রানীমাকে সবটা বলে দিয়েছে, আর তারপরই রানীমা অজ্ঞান হয়ে পড়ে যায়। আমাদের ভুল হয়ে গেছে হুজুর, আমরা না জেনে অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিবেন। জাফর মিয়া, এসব কি বলছেন কি আপনি? আসলে আমাদেরই ভুল, রানীকে আমাদের আসল সত্যটা লুকানো উচিত হয়নি। ঠিক আছে মাতা, আমি সঠিকভাবে অমৃতকে ওখান থেকে খুঁজে বের করব, আর সঠিক অমৃতকে স্পর্শ করব। ঠিক আছে আলো, যাও তোমার স্বামীকে সুস্থ করার জন্য সঠিক অমৃতটি নিজের হাতে তুলে নাও। এরপর আলো অমৃতের কাছে এগিয়ে যায়, আর সে বোঝার চেষ্টা করে কোনটা আসল অমৃত, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে কোনটা আসল অমৃতের পাত্র। এখানে সব অমৃতর পাত্রই তো একই রকম, কোনটা সঠিক অমৃত সেটা তো বুঝতেই পারছি না। কোন পাত্রটি স্পর্শ করব আমি? আসল অমৃতের পাত্রটির তো কোনো বিশেষত্ব লক্ষ্যও করতে পারছি না। তাহলে কি করে চিনব কোনটা আসল অমৃতের পাত্র? না না, এভাবে হতাশ হওয়া যাবে না, আমাকে নিজের বুদ্ধি খাটাতে হবে। আমি যখন ওই অমৃতটাকে নিয়ে গিয়েছিলাম, তখন তো ওটা কিছুক্ষণ পরই আমার হাত থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে এটা তো কিছুতেই আসল অমৃত নয়। আমাকে এগুলোর মধ্য থেকে একটা অমৃতকে তুলে নিতে হবে। বিধাতা, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন সঠিক অমৃতটাকে স্পর্শ করতে পারি। এ কথা বলে আলো হাত বাড়ায় আর একটি অমৃতের পাত্রকে স্পর্শ করে, আর সাথে সাথেই অন্য সব অমৃতের পাত্রগুলো অদৃশ্য হয়ে যায়, আর আলোর হাতের অমৃতের পাত্রটি দৃশ্যমান অবস্থায় থাকে। আমি জানতাম আলো, তুমি সঠিক অমৃতের পাত্রটি স্পর্শ করবে। তোমার হাতে যে অমৃতটি দেখছো ওটাই আসল অমৃত। সত্যি সত্যি বলছেন অমৃত মাতা? তাহলে আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সূর্য, আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি আসছি। সূর্য, আমি তোমার কাছে আসছি, তুমি এবার যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। অমৃত মাতা, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে আলো, তাহলে আর দেরি করো না, এক্ষুনি তোমার স্বামীর কাছে ফিরে যাও, আর ওকে সুস্থ করো। আর হ্যাঁ, তোমার স্বামীকে সুস্থ করার সাথে সাথেই কিন্তু এই অমৃত আবার আমার কাছে ফিরে আসবে, আর আবারও একইভাবে সংরক্ষিত হবে। ঠিক আছে অমৃত মাতা, তাহলে আমি এখন আসছি। এ কথা বলে আলো সেই অমৃতের পাত্রটি হাতে নিয়ে চলে যেতে থাকে। ওদিকে রাজা আর হিমাংশী সূর্যের মূর্তিটাকে নিয়ে গুরুমার কাছে যায়। এসো এসো তোমরা। গুরুমা, আপনি সূর্যের মূর্তিটাকে এখানে নিয়ে আসতে বললেন যে, তাহলে কি ওই কন্যা অমৃতকে উদ্ধার করে নিয়ে চলে এসেছে? কিন্তু কিন্তু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। হিমাংশী, অধৈর্য হয়ো না মা, অমৃত নিয়ে ওই কন্যা এখনো ফিরে আসেনি।
তবে আমি খবর পেয়েছি এক্ষুনি ওই কন্যা অমৃতকে নিয়ে ফিরে আসবে। আর ওই কন্যা এখানে প্রবেশ করার সাথে সাথেই আমি সূর্যকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনব, আর সেজন্যই তোমাদেরকে ডেকে এনেছি। সত্যি বলছেন গুরুমা, আর কিছুক্ষণ পরই আমার সূর্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ও হাঁটতে পারবে, ও চলতে পারবে, কথা বলতে পারবে। হ্যাঁ হিমাংশী, সব পারবে ও। তাহলে তো আজই হিমাংশীর সাথে সূর্যের বিবাহ সম্পূর্ণ করে ফেলতে পারবো। না, ভুলে যাচ্ছো কেন? ওকে সুস্থ আর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর ওকে তো জলপুত্রে পরিণত করতে হবে, আর তার জন্য আমার যে কিছু সময়ের প্রয়োজন হবে। হ্যাঁ গুরুমা, ঠিক আছে, আমি ওর জন্য আরো দু একদিন অপেক্ষা করতে পারবো। কিন্তু ওই কন্যা এখনো কেন আসছে না? অধৈর্য হয়ো না হিমাংশী, একটু অপেক্ষা করো। এক্ষুনি ওই কন্যা অমৃতকে সাথে নিয়ে ফিরে আসবে। রাকেশ নীলার কাছে যায়। নীলা, তুমি আমাকে মাফ করে দিও। তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও তোমার সাথে আমি দিনের পর দিন খারাপ ব্যবহার করেই গেছি, আর এজন্য আজ আমি জান তোমার প্রাণ নেওয়ার সাহস পেয়েছে। নীলা, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, আপনি আমার স্বামী, আমি আপনার কাছে ক্ষমা চাইলে আমার যে পাপ হবে, দয়া করে আমাকে পাপের ভাগই করবেন না। আর আপনি আমার সাথে যাই করুন না কেন, আমি কিছুই মনে করিনি, কারণ আমি জানতাম আপনার বাইরেটা যতই কঠিন হোক না কেন, আপনার ভেতরের মানুষটা এতটা কঠিন নয়। নীলা, আমি তোমাকে এত আঘাত দিয়েছি, তাও তুমি এ কথা বলছো। সত্যি তোমার মতো ভালো মেয়ে হয় না। আমি ভালো কি খারাপ সেটা আমি জানতে চাই না, তবে আজ আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। আপনি যদি আমার অনুরোধটা রাখেন তাহলে আমি খুব খুশি হব। বলুন বলুন, রাখবেন আমার অনুরোধটা? ঠিক আছে নীলা, বলো কি অনুরোধ, আমি তোমার অনুরোধ রাখার চেষ্টা করব। বন্ধুরা, তাহলে নীলা কি অনুরোধ রাকেশকে করবে, আর রাকেশ কি নীলার সেই অনুরোধ রাখবে, সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।